আপনার আগুনটা কি বাসাই বার লাগিয়া ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবার জবাব দিলা, হে জিব্রাইল আলাইহিস সালাম যে আল্লাহ তোমারে ফাটাইলা, যে আল্লাহ আমার সাহায্যর লাগি তোমারে ফাটাইলা, ই আল্লাহ কি আমার দেখরা না, ই আল্লাহ তো খাস এক বন্ধু আমি, আল্লাহ যদি মায়ার বন্ধু আমি হয় আল্লাহ আমার আরশে আযিম তাকে হেফাজত করবা, তোমার মতো জিব্রাইলের প্রয়োজন নাই। হুকা সুবহানাল্লাহ, আল্লাহ এখন তাকে সান্ত্বনা দিলা, জিব্রাইল হে ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ার জমিনে যত বড় ইমানদার হইবা যত বড় মুমিন হইবা আমি আল্লাহ তোমার তত বড় পরীক্ষা দিব, কারণ তোমার এক নম্বর পরীক্ষা দিছিলাম তোমার ছেলে কুরবানির মাধ্যমে, দুই নম্বর পরীক্ষা দিলাম আগুনের মধ্যে ফালাইয়া, এই পরীক্ষার মধ্যে তুমি সাকসেসফুল হইতে পারো আমি আল্লাহ তোমার পাক্কা ইমানদার বানাইমু। সুবহানাল্লাহ, আগুনের মধ্যে যখন ফালানো হলো রব্বুল আলামিন ওখান থেকে ইশারা দিলার আগুন, আমার ইব্রাহিম খলিলুল্লাহ একটা পশম পর্যন্ত তুমি ক্ষতি করিও না, কুল্লা ইয়া নারুকুনি বারদাউ ওয়া সালামা বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমি রব্বুল আলামিন তোমার ফিয়ার আমার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়া সাল্লামার একটা পশম যদি তুমি ক্ষতি করিলাও আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম না। সুবহানাল্লাহ, আগুনের বিছানা জন্নতর বিছানা হয়ে গেল, আগুনের বিছানা জন্নতের বিছানা। ওই সময় গড় বেঙ্গা ছিল গুটি গুটিওয়ালা গড় বেঙ্গে গুয়াছে না, গড় বেঙ্গার খুললি মুখ ভানি কত উঠা থাকে কত উঠা। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم برنامي صدقية حفيدية مدرسة بطشوري كسكري ديني جلسار شماني تشبابتي صاحب حضرت حاضرين গত বছর আমার আপনারা সারা মানুষ ঘুমানির বাড়িতে আইস ওয়াজ করার সময় দিয়েছেন, এবারও সেম হয়েছে, যেহেতু আমি বারোটার পরে ওয়াজ করি না আমার এই অভ্যাস নাই, কিন্তু বাধ্যতামূলক দাওয়াত রাখি হওয়া লাগে, একদিকে তা ওয়াজ করলেও বিপদি না করলেও বিপদি, ওয়াজ করলেও হুজুর বিপদ আর না করলেও হুজুর বদনামি, দুটি ওয়াজের দাওয়াত রাখি আই না তে দুঃখাবাজ গাদ্দার কিথা কিতি যা খারাপ আইলেও থা, আর ওয়া তো আইয়া মানুষের যে বাতে ইজ্জত করে নিবার তো আমরাও রিপ্লাই কিছু দিই না, এখন আমরা পাঞ্জাবি হুমিন দিয়ে আমরাও জানি কিন্তু পাঞ্জাবি আটকাই গেছি আমরা না, আমরা যদি ইত্তরি করি দিন থেকে বুধু হইতে না কিতা খুশি আরবিতে গেলেন শুরু করি মেসা করে নবীর শূন্যতে বেড়া লাগাই দিছি, ওয়াই যুদ্ধজনে আমার বিরোধিতা করিয়া রাইতরা আমি দেখি আর গত আই দশ তারিখ তাকিয়া হাবুগুলি তকিয়ার পাঞ্জাবি আলাই জেলার মানুষ একদম এটা হাবুগুলি ভাষক নমাজ হই না তস বিমারে বিরোধিতা কথা আমার, কারণ কিন্তু জানেননি আমি মিডিয়ার পর্দাত কত বছর থেকে আইছি এলাকায় আমার মিডিয়ার দেখছি ওই অ্যালার্জি শুরু হয়ে গেছে সারা সারি অনুভব তো পাইছি কার শরীর কিলা যাবি থামানি, তবে আপনারা যদি দোয়া করেন আমার মা বাবার দোয়া আছে আমার উপরে উস্তাদ অকলোর দোয়া আছে আশা কোনো বেঠায় দুশ্মনী করে কিচ্ছু করতে পারতো না ইনশা ও আজও আইছি নসিহত করতাম কিন্তু ফিন্ডালে আর মানসে মুখে দিয়ে কিচ্ছু আর সারাটা দিন আসলাম তুফানা মাদ্রাসা ওনটা কি সকাল সাড়ে সাতটায় সকালে বারো খালি রাইতা রাইতে হামাইছি সকাল সাড়ে সাতটায় ঘুরতেই বারোইয়া শিলচার খাবুগঞ্জ হাতি ফোলা হাতি খাল শেষ করিয়া নয়া আইস ভাইয়া ফোন করিয়া কইছেন পিন্ডালো মানে কইলাম তো আগে কইলাম, তো যাই হোক আইয়া আগেছি আপনারও দেখিয়া ঠান্ডার মাঝে বাদেও সারা বইস কিছু মানুষ তো আইয়া বইস দেখিয়ার আলহামদুলিল্লাহ নসিহত শুনছেন দেখিয়ার আমার কবুল ফুরি হুজুর হইন দেখিয়ার আইয়া গেছেন এক ঘন্টা চল্লিশ মিনিট ওয়াজ করছেন না
আব্দুল ওয়াহিদ সাহেব 30 মিনিট, এনামুল্লাহ সাহেব 50 মিনিট, জাফর হোসেন সাহেব 50 মিনিট। আমি তাও শুরু করছি। মাদ্রাসা আমরা তৈয়ার করছি বা মাদ্রাসা মানুষে বানায় একমাত্র দিনের ইলম লাগে। এক মানুষকে প্রকৃত মানুষ গড়িয়া তোলার লাগে মাদারিস এবং মাসারিস কায়েম করে মানুষ। এখান লইয়া যে দুনিয়ার কোনো ব্যবসা বা দুনিয়ার কোনো কিছুর লাগে কোনো আলিমে মাসাজিদ এবং মাদারিস বা মাকাতি বৃত্তি প্রস্তুত করে না। আর তারা অমুসলমান তারা বা আমাদের মাননীয় চিফ মিনিস্টারও কইছেন যে মাদ্রাসা বন্ধ করলে সারারে ইঞ্জিনিয়ার প্রফেসর ডাক্তার বানাইবা। আমি তো আর দেখি না বা আসা আসা ইঞ্জিনিয়ার প্রফেসর ভরে গেছেন দেখা দেওয়া যায় হাসান। অথচ এরার মাঠ যদি আমরা শুনি তো মাদ্রাসা বন্ধ করা লাগবে না। তো আমার সর্বপ্রথম মেসেজ হইল আপনার কাছে, মাদ্রাসা আমরা তৈয়ার করছি মাদ্রাসার লোকের সম্পর্ক থাকতো। যতদিনই মাদ্রাসা হাফিজিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা যতদিন আছে কোরআনের খেদমত হইব আপনি যাইবা গিয়া, কিন্তু আপনার যে মালগুলা এখানে লাগাইবা ইগুন্তর সব আপনার কবর যাইব হুকা সুবহানাল্লাহ। সারা দুনিয়া বই যে নাকি দেখে লা ইলাহা ইল্লাল্লাহ দূরই বইছে বুধ ভাইয়া ইগুন্তর অবস্থায় মুখ দিয়ে থ্রাগ কথা লাগি দূরই বইছে। তাই প্রতিজন মানুষের ওয়াদা করুন যারা হাজির আছেন যে আমরা মাদ্রাসার লোকের সম্পর্ক ছাড়িতাম না ইনশাআল্লাহ। মাদ্রাসা এবং মাসাজিদ এবং আলিম অকলের ব্যাপারে এক আলিমে দুষ খরক কোয়া ফুল খরক কোয়া এর ব্যাপারে আরেক আলিম আসই আপনি আমি মাথা গামাইয়া কোনো লাভ নাই। একজন আলিমে দুষ করলে তার বিচার আল্লাহ করবো বা তার আলিম সমাজ আছে। জমানাত এমন এক জমানায় আদি সে মাসাজিদ মাদারিসের খেদমত করা যান না, মাসাজিদ মাদারিসের হেফাজত করা যান না। আজকে মসজিদ ও ইমাম সাহেব ঘর রাখা হয় বেতন উপযুক্ত দেওয়া হন না, সবাই মুক্তব স্টুডেন্ট সোলানীয় উপযুক্ত শিক্ষা ভার না, একদিকে বেতন একদিকে মেসাবর খানি দুই মতো যান না, মান্থলি বেতন ক্লিয়ার যান না, স্টুডেন্ট সকল ওইটা 30 জন ওই কিছু 60 জন কিছু অসুবিধার কারণে আমরা যে তার গুরুত্ব দিতাম অর্থাৎ দিই না, যে তার দিবার কথা নেয় অর্থাৎ আমরা গুরুত্ব দিই। তাই প্রতিজন মানুষে দিন অনলাইনে আমরা ফিকির হওয়া লাগবো, কারণ দিনে ইসলামিক আমরা জরুরি। ইসলাম ধর্ম ব্যতীত আমরা জন্য তো যেতাম পারতাম না, ফার্মুনি কেউ যেতাম কেউ ফার্মুনি ফাউরি যত দামি লাগাও যত লম্বা দাড়ি লাগাও যদি দিনে ইসলাম বা ইমান ইল না থাকে পৃথিবীর কোনো মানুষ জন্য তো জমা সম্ভব না। এই রব্বুল আলামিন আপনার আমারে দুনিয়ার ইমানদার এবং মুসলমান হিসাবে দিয়েছেন আল্লাহর ইবাদত আল্লাহর গুলামি আল্লাহর তাবেদারি করার লাগিয়া হুকা সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন কোনো মানুষে যদি মাংসরে টোরাইয়া ইবাদত করে, কোনো মানুষে যদি মাংসরে টোরাইয়া কোনো গুলামি করে, কোনো মানুষে যদি মাংসরে টোরাইয়া কোনো মার্ডার করে, কোনো মানুষে যদি কোনো নেতারে টোরাইয়া কোনো মানুষের জমিনটা বিয়া খায় তাই গিয়ে শিরকি গুণা করলো হুকা আউযুবিল্লাহ। ধরে করি কন্যা আউযুবিল্লাহ, কারণ তামবিহুল কাফিরিন কিতাবের মধ্যে আল্লামা আবুল সমরকন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখিয়েছিলেন নবীজি কইতরা ও সাহাবাই কেরাম কল আমি নবীজি বড় দবর ডরাইয়ার আমি নবীজি বড় দবর ভয় করিয়ার সাহাবাই কেরাম ফলে ফুলাইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনি কোন কারণে ডরাইতরা কোন কারণে ভয় পেয়ে যেতরা নবী দিয়ে জবাব দিলা ছোট ছোট শিরক করলা কি আমি ডরাইয়ার আমার উম্মতে ছোট ছোট গুনাহ করবা ছোট ছোট রিয়া করবা রিয়াকারীর কোনো দিন জন্নত নাই সারা জাহান্নামে যাইবা। সাহাবা একরা মুখলে কইলা গো নবী ছোট ছোট রিয়া কাহাকে বলে ছোট ছোট রিয়া কাহাকে বলে। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি মাজমাইন মুখলে কইলা নবী দিয়ে জবাব দিলা ছোট রিয়া হইয়া থাকল মানুষে যদি মানুষে ডরাইয়া কোনো আমল করে, মানুষে যদি মানুষে ডরাইয়া কোনো মখলুকে যদি কোনো মখলুকে ডরাইয়া দুনিয়ার জমিনে কোনো আমল করে অর্থাৎ কোনো নেতারে ডরাইয়া কোনো নেতার কথায় যদি দুনিয়ার জমিনে কোনো মানুষে দুনিয়ার জমিনে কোনো আমল করিলায় কোনো গরিবের হক মারিয়া খায় এতিম মিসকিনের হক মারিয়া খায় জমিনে মাদ্রাসার টাকা মসজিদের টাকা আত্মসাত করিয়া খায় এরা দুনিয়ার জমিন থাকি যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনে কইবারে বান্দা দুনিয়ার জমিনে যত মানুষের ডরাইয়া যত নেতা মন্ত্রীরে ডরাইয়া দুনিয়ার জমিনে তুমি আমল ফসলায় ইবাদত ফসলায় এদের কাছে যদি তোমার পাওয়ার কুচ্ছু থাকে বিনিময় কুচ্ছু পাওয়ার থাকে এদের কাছ থাকি লইয়া যাও আউযুবিল্লাহ। এখন কিয়ামতের দিন যদি আপনি আমার জ্ঞাপন করে হুজুর আপনি কি দেন তোরা ফার্মুন দিতাম এখন আমি তো ওই সময় আপনার হেল্প করতাম আমার থইয়া আমার জরুরত কুলাইয়া বাদে আপনার দেওয়ার জি। এখন যদি আমি যদি কিয়ামতের দিন আমি তো নাফসি নাফসি যে নেতার কারণে আমি এবার করলাম
ইসাবতো নাফসি নাফসি না তো বেকার তাই প্রতিজন মানুষে ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি খোয়ারাকে নিজের আমালকে নিজে সংশোধন করা অর্থাৎ আমরা নিজের আমালকে যদি সংশোধন করতে হয় তে আমাদের প্রতিটা স্টুডেন্টসে আমরা মানুষ রূপে তোলা লাগবো আমার ছেলে আমার মেয়ে আর যতজন মানুষে আলিমকলের বিরোধিতা করে এরার পিছনে সত্যিকারের কোনো দিনে ইসলামের শিক্ষা যায় না হ্যাঁ এরা মেসা বলছে এরা হাফিজ হয়েছে উদা নাম খান্তা হাফিজ নাম খান্তা মেসাব নাম খান্তা মাস্টার কিন্তু পরিপক্তভাবে উপযুক্ত যে মানুষত্ব জ্যেষ্ঠা মানবতা জ্যেষ্ঠা ইটা যদি এক মানুষটাই থাকে একবার মানুষের দিলেন নারাজ এই যে আমরা সমাজ শিক্ষিত আছেন মগন মানুষত্বওয়ালা মানুষ নাই শিক্ষিত মানুষের অভাব নাই মুখর শিক্ষিত সমাজে সুষ্ঠ সমাজ পরিচালনা করবার মানুষের বড় অভাব আপনার জায়গা হলো দুইজন মানুষে যদি ফিতনা লাগে দেখবে বাঙ্গাইয়ে দেওয়া দেরা মানুষের অভাব কিন্তু ফিতনা বড় করেওয়ালা মানুষের অভাব নেই হ্যাঁ স্যার এখানে মানুষের জমিনে তুর চায় আর ইসলামের জমিনে জোর চায় দিন ইসলামে কিতা চায় জোর চায় মহব্বত চায় একজনে আরেকজনের লগে হাতে হাত মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া সমাজ আল্লাহর দিনদারি এবং ইবাদত করে অর্থাৎ হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শুধু পুরুষে পুরুষে একজন উপযুক্ত ছেলে আরেকজন মেয়ের লগে হাতে হাত মিলাই তাইগা শরীয়তে হন না একজন উপযুক্ত পুরুষে আরেকজন উপযুক্ত মেয়ের লগে খান্দো খান মিলাইয়া গুড়তা এটা শরীয়তে হন না শরীয়তে হন একজন পুরুষে আরেকজন পুরুষের লগে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর ইবাদত করিয়া যাও দিনের মেহনত করিয়া যাও সমাজ মায়া মহব্বত আইব সমাজ থাকি তুরগু হরিয়া লাইব দূর হয়ে দাঁড়াইব আই আমাদের মাঝে এক নম্বর ইয়া থাকলো আমরা মানুষের আয়ব খুঁজি আমরা মানুষের সমালোচনা বেশ করি এর কারণে আপনার ফ্যামিলিতেও শান্তি নাই আপনার ঘরেও শান্তি নাই বারেও শান্তি নাই যদি আমরা মানুষের দোষ খুঁজা বাদ দিতাম মানুষের যদি দিনের লাইনে মেহনত করতাম আশা করা যায় একটা ফ্যামিলির তুর থাকলো না অনেক মহব্বত থাকলো না সাহাবায়ে কেরামের ফ্যামিলি এত মহব্বত আসলো জীবনে ওনা দেখলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে দেখলাম তার ফ্যামিলির মধ্যে যদি কোনো মানুষের দোষ করিলায় হাজার টাকার কোটি টাকার যদি কোনো মানুষের লস করিলায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসকিয়া সিদিয়া সামনে তাকে হরিয়া যাই তাকিয়া পরবর্তীকালে তাহলে জিকার করা হইতো হযরতে আবু বকরের জবাব দিতা আমি যদি ওই ক্ষতিখান দেখিয়া যদি তার সমালোচনা করতাম বা তারে যদি আমি মারধর করতাম ইয়ে তো আগামী দিন ক্ষতি করতে দ্বিধাবোধ করবো না অনেক আমি একজন নবীর উম্মত আমি একজন নবীর বন্ধু দুনিয়ার জমিনে যদি একজন মানুষের দোষ করার উপরে আমি যদি তারে না বুঝাই ইসলামের দায়িত্বটা যদি আমার মতো খলিফায় যদি আদায় না করি ওই দুনিয়ার জমিনে দিনদারি কোনো দিন থাকতো নাই তাই পরবর্তীকালে হযরতে আবু করে ডাক দিয়া নি আল্লাহর বন্দারে তার ফ্যামিলির মানুষ আর বাইরা মানুষ ডাক দিয়া নিয়ে মাথা দিয়ে দিয়া হইতা বাবারে এমন আচরণ জমিন করিও না এরকম করলে রব্বুল আলামিন তোমাকে এইভাবে সাজা দিবা এইভাবে আল্লাহর বন্দায় বুঝাইতা সুবহানাল্লাহ আমরা মানুষের কয়জনে খারে বুঝাই আমরা বুঝানি নাই তো আমরা হয় ফিচা আর না গালি দেব তাই মানুষের দোষ আমরা সমাজে খুঁজতাম না মানুষের আমরা বুঝাইতাম তখন সব জায়গার মহব্বত মায়া হইব এই যে আমরা রাগ না শুধু এই কারণে তোর দূর নাই আপনি দেখেন না বাফর লগে ফুয়ার মিল নাই ফুয়ার লগে বাফর মিল নাই মার লগে মেয়ের মিল নাই মেয়ের লগে মার মিল নাই ওলা চলেন নানি ফ্যামিলি এখন ওলা চলেন নানি বাফে কয় মোবাইল লইস না হে হয় দেওনাতে তোমার লেখা বেকার অধিকার করতো নাই বেঙ্গলোর গিয়া লইনি ও লন নান ও লইছে না এখন তাহলে বাফর দাম খানো এর এক নম্বর কারণ আমাদের আওলাদ রে আমাদের আওলাদ রে আমরা পরিপূর্ণরূপে দিনদারি দিয়া নাই প্রতিটা স্টুডেন্টসের পিছনে আপনারা মেহনত করেন আমিও এখনও গিয়া আসলাম তারা আমার সাবজেক্ট দিছিল হুজুর দিন শিক্ষার গুরুত্ব হিসাবে বুঝাইবা দিন শিক্ষা খারে হয় শুধু খালি হাফিজ হইলেও দিন শিক্ষা নেই কক্ষ না এই দিন শিক্ষারে আপনি হাফিজ হইয়া হাফিজে কোরআন হইয়া তোমার দায়িত্ব হলো কোরআনে করিমরে আয়াতগুলার তুমি প্রচার করা মানুষের সাথে কোরআনে করিমর হুকুম আর আহকাম আর বিধান যেগুলো আছে ওগুলা তুমি মানিয়া চলতায় তোমার ফ্যামিলিরে মানাইতে মানুষের মানাইতে খালি সনদ ভাইলেও যে আদি মিলাবে আপনার নাই ইকারে তুমি দায়িত্ব আদায় করে আদায় করা লাগবে সনদ পাওয়ার বাদে যেগুলা তোমার হক আছে এগুলো আদায় করো এই যে আমরা দিন শিক্ষা নাই সবাহী মক্তব্য নাই আমাদের মাতা মাদারিসের মাঝে যেগুলা দেবাওয়ার এগুলা পরিপূর্ণ আমরা গার্জেন তো হলে মেহনত করিয়ান না মসজিদের ইমাম সাহেব যদি ডান্ডায় কুমার আপনারা দাঁড়িয়ে তিন দুই বর্গালইয়া মাদ্রাসার হুজুরে যদি ডান্ডায় কুমারিয়া ফুলি যায়
তোমার সাথে কিন্তু বার করিয়া মেসাব গালিয়া আসে, তাহলে এই যে দিন ভাইত্ব কিনা। অথচ এই কোরআনে করিমের মূল এক হাজার যে সময় নাজিল হয়েছে, একটু মা নবী যে ওদিনও যাতা খাইছে, এমন যাতা খাইছে খোয়া তফসিলের মাঝে, যে এই যাতাটা যদি পৃথিবীর বর্তমান কোনো মানুষে খাইতো, তো এইগুর সারা শরীরের হাড্ডি বাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ এইগুলো ফোকাস। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনে করিমের ৩০ নম্বর ফারাক এক সুরা আছে, সুরা আলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেদিন নবীজির ৪০ বছর বয়স হইয়া ৬ মাস বয়স হইল, ওয়ার লগে লগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার কারে হেরার মধ্যে দিয়ানে মগ্ন মধ্যে ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের দিয়ানে মগ্ন অবস্থায় যখন আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে দিয়ানো থাকলা, ও সময় এখানে রাব্বুল আলামিনে হযরত জিবাইল আলাইহিস সালাতু ওয়া সাল্লামের কইলেন, জিবাইল আলাইহিস সালাম যাও আমার নবীরে গিয়া কইও, আমি আল্লাহ তাআলার কোরআনে করিম নাযিল করি আর হুকা। সুবহানাল্লাহ, হযরত জিবাইল আলাইহিস সালাতু ওয়া সাল্লাম নবীজি দিয়ানে মগ্ন, হঠাৎ ইয়া নবীজির সম্মুখে হাজির আয়া কইলা, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আইছি আল্লাহর কালামুল্লাহ শরীফ লইয়া। নবীজি কইলা, রে জিবরাইল আলাইহিস সালাম তোমার যা দায়িত্ব তুমি আদায় করিয়া যাও। সর্বপ্রথম হযরতে জিবরাইল কইলা, নবী পড়েন ইকরা, আপনি পড়েন। আল্লাহর নবী বললেন, লা তাকরা, আনা বিকারি, আমি পড়া জানি না। দ্বিতীয় নম্বর বার নবীজিকে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী আপনি পড়েন ইকরা, একটার বাংলা অর্থ হইল আপনি পড়েন। জবাব আসলো, লা তাকরা, আমি পড়া জানি না। কেন জানি না? নবী যে চাইলে তো হইতে পারতা জিবরাইল, তুমি না পড়াইলে আমি কিভাবে পড়িনি? অথচ আমার জিন্দগি তো কোনোদিন স্কুলের বারান্দায় যাই নাই, আমার জীবনতে কোনোদিন মাদারিসের বারান্দায় যাই নাই, তাই তো আমার জীবনে দস্তগত পর্যন্ত আমি জানি না। কইন সুবহানাল্লাহ। দুই নম্বর স্পেস দেওয়ার পরে তিন নম্বর যখন ইকরা শব্দটা নাজিল হইল, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়া সাল্লাম রব্বুল আলামিন কইলা, হে জিবরাইল আলাইহিস সালাম, আমি আল্লাহ কইয়া ইলাহা হইত নাই, আপনার সিনার লগে দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সিনা খান্ত লাগাও, আর তোরা জোরে একটা দাতা মারিও, আস্তে করে মারিও না। যে সময় চাপা মারা হলো বুকর লগে, ফিরিস্তান হযরতে জিব্রাইলের সিনা আর নবীজির সিনা যখন একত্র করা হলো, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়া সাল্লাম এমন দূরে চাপা মারলা, তফসিরে ইবনে কাসীরের মধ্যে পাওয়া যায়, এক দাতার লগে নবীজির শরীর খান্তা কামিয়া সারাটা দুব্বা ভিজিয়া গেল। সুবহানাল্লাহ, লগে লগে চাপা মারার লগে লগে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়া সাল্লাম সঙ্গে সঙ্গে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইলা, নবী আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়েন আপনার রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছে, গোটা দুনিয়াকে সৃষ্টি করেছে, ওই রবের নামে আপনি পড়েন। যেই মাত্র নবীজিকে আল্লাহর নাম শুনানো হলো, রবের নাম শুনানো হলো, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, علم الإنسان ما لم يعلم। ফাসায়াত নবীজি পড়ে গেলে এক দাতার লগে, তাতে কি বোঝা যায়? দিনের শিক্ষা যখন জমিনের মধ্যে অর্জন করতে কোনো মুসলমানের চায়, নবীজি বলে ওই মুসলমানের সামান্য হালকা পাত্রা উস্তাদ এবং মাদারিস এবং মাসাজিদের মধ্যে যারা টিচার হন থাকবা, এরার সামান্য দমকি থাকবো, হয়তো ডান্ডা থাকতে পারে, এগুলা তুমি মানিয়া নিতে লাগবো। যদি মানিয়া নে নেও, যদি মানিয়া না নেও, তাহলে তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানদের জীবনে মানুষ বানাইতে পারতা নাই। কন্যাউদ্দুবিল্লাহ, হযরতে জনাবে নবী কেরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির দিকে রওনা হলেন, ঘরে হেরা তাকিয়া বাড়ির মধ্যে যাইতে যাইতে দেখা যায় হান্ডেকর উপরে ডিগ্রি তা ফুটি গেছে। যখন তা ফুটিল, সঙ্গে সঙ্গে নবীজি কইলা, হে খাদিজাতুল কুবরা, জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা, আমাকে ক্ষমা দাও। হযরতে খাদিজাতুল কুবরা কইলা, ইয়া রাসূলুল্লাহ,
ঘর থেকে বাহির হইয়া গারে ফেরার মধ্যে গেলাই, শরীরের মধ্যে কোনো বেদনা আসলো না, শরীরের মধ্যে কোনো তাপ আসলো না। এখন যে আপনার এত ডিগ্রি তাপ উঠিল কোন কারণে? বিধি কহিলা, গো খাদে যাকে আমার কোমল খান্তা দেও, এরপরে তোমার জবাব দেয়ার। দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, খাদিজাতুল কুবরা যখন কোমল দিয়া ডাকিয়া রাখলা, ওই সময় খাদিজা কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝতে বাকি নাই, আমার আর বুঝতে কোনো অসুবিধা হয় নাই, আল্লাহর তরফ থেকে আপনি নবুয়তি প্রাপ্ত হয়েছেন, হুকা সুবহানাল্লাহ। তাই প্রতিটা মুসলমানে নিজের সন্তানরে মানুষ বানাইতে হইলে মেসা বাপর মাইরতে কিছু সহ্য করে। আমরা তো আইদ খাইলার আসি নাই, ইটা আইদ খাইল নাই, আমরা চাই কিতা জানি না। আমার ভুয়া যদি বল্টু মার্কা হয় বা সল্টু মার্কা বুঝো নি, ওবা তেরেনাম কাটিং চুল, ওবা দি হানি সিং কাটিং চুল, ওবা দি অক্ষয় কুমার স্টাইলর দাড়ি, ও আমার একটু হ্যান্ডসম ইয়ং ফুলা ভাই। কিন্তু এই ছেলে এবং মেয়ে আপনার জীবনে জান্নাতে নিতে পারবে। আপনার ফুয়া যদি জাহান্নামী হয় তো আপনি চাষা কিনা ডাইনোর রাস্তা দিবে কিনে ও বাবার রাস্তা। আপনার মেয়ে যদি জাহান্নামী হয় তো আপনি শাশি মাই কিনা জন্য তো দিবে কিনে কখনো শরীয়তে খর। এর ছেলে তো দোকি বনলে মা বাবা এখন 100% রাত দোকি, এখন অলিও যদি হই ফির সাবও যদি হই আর সুবি সাবও যদি হই, এরপরেও ই সাহ বল খানো ভাই, ও ভাই সাহ বল লোকে সারা সাসাই খানো ফি না রে জাহান। কেন আওলাদে কিয়ামতের দিন মা বাবার বিরুদ্ধে মামলা করবো আল্লাহর আদালত, আর আল্লাহর আদালতও যে মামলা হয় এই মামলার কোনো উকিল নাই, ম্যাজিস্ট্রেট নাই, কোনো ঠকবক মরি বলে কোনো দালাল পুলিশ হলে একমাত্র ম্যাজিস্ট্রেট আহকামুল হাকিমিন আল্লাহ তাহবা হই সুবহানাল্লাহ। তাই আমার খোয়ার ফার্স্ট টু লাস্ট মেসেজ হইল, আপনারা আপনারা সন্তানকে মানুষ বানেন, এই সন্তানের ভবিষ্যতে ধ্বংস করে সরকারে, ইতার ব্রেইনও হারাইয়া দিলাইছে মোবাইল অনলাইন ক্লাস, ইকে খাল লোকে যে ক্লাস করে হে জানে না তার মায়ের মাস্টরে কয় হাওয়ার ইউ, এ হিগিরে কয় হাই, হিগে কয় বলো আমার জামাই, মাস্টরের ক্লাস এক ভাই তার ভালোবাসা আর বলা শোনেন বলা শোনেন না। তাহলে আপনার ছেলে যদি এই মেসেজ দিয়ে ক্লাস তাহলে বলেন আপনি? তাই অনলাইন ক্লাসের বিরোধিতা তো আমি নাই, আপনার ছেলে মেয়ে মোবাইল ফিয়া গুনাহটা কিতা করেন আজ আমি 100% গ্যারান্টি দিয়ে কইমু, বর্তমান যুব সমাজের মোবাইল টুকাইলে আপনি এগুতার মোবাইলে কোরআন শরীফ পাইতে নাই, এগুতার মোবাইল গিয়ে কোনো সাহাবির জীবনই পাইতে নাই, একটা যুব সমাজ মেয়েও কার ছেলেও মোবাইল গিয়ে টুকাইয়া কোনো নারী জাতি মহিলা ইবনে মরিয়মর হজরতে ফাতিমার হজরতে আয়েশার জীবনই পাইতে নাই। মোবাইলও হামাইও ভাই ভাই অক্ষয় কুমারের ফিলিম, শাহরুখ খানের ফিলিম, অথবা কাট্টুশালী বাই সাবর নাটক, অথবা বরাক বেলির নাটক সকল ভর্তি আছে, আর না লাইক কেউ মেলাইল উঠে দেখে আসা না। তো এই অবস্থায় লইয়া যদি আপনি মারা যান ভালা করি বুঝিও, আপনার একটা ফেসবুক আইডি আছে, তো ফেসবুক আইডি সারাই সারাই পারা কিন্তু ফেসবুক শব্দের অত তো পরিচয় না, ফেসবুক আইডি যদি আপনার শেয়ার থাকে গান বা হগুন যদি ভিডিও গুণ থাকে আর আপনি মারা যাওয়ার বাদে যদি আপনার আইডি থেকে ঢুকে ভালা করি বুঝিও গপ ফরিয়ার আমি বুঝিবার লাগে গপ ফরিয়া, যদি কোনো মানুষ আপনার আইডি ঢুকিয়া যদি দেখে সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ গোলা ফরেজগার দেখা যায় তো আর এগুর আইডি ভর্তি ওলা অবস্থা নেই কই না আপনার লাগে আর হে দোয়া দিবনি বা তুই দোয়া দিবনি। আর এখন কুর জবানার মানুষিতা মিডিয়াটা কি আরো বড়রে ভাই, এক মিডিয়ায় তোমার অতটুকু কুচু করতে হবে মানুষের মুখে যদি কুচু যায় গিয়া তার মনে করি ভাই সাহেব এখন রইতে আসলো কয়দিন অন ও টেবুলের উপরে মোটামুটি তার ভালো উপরে নিয়ে তাই দিব তোমার এক মাসের মানুষ এই জিপ্পা। তাই ফেসবুক চালাও, ইউটিউব চালাও, টিকটক চালাও আমি বাধা দিই, তবে এমনভাবে নেশাগ্রস্ত হইও না গত খাইল না ফুরু খুঁজলাম যে নেশা আমরা খালি কই জানি মদ খাওয়া নেশা, বিড়িও যদি নেশা হয়ে যেতে বিড়ি খাওয়া হারাম, সিগারেটও যদি নেশা হয় সিগারেট খাওয়াও হারাম, মানে এই এক শব্দ হয় না আল্লাহ আমার চা এক কাপ যদি মাহরিব বাদে দেহ নেবার তেয়ার আমার উপায় নাই, ও মনে করি খাম টাটা করে গেছে চা এই আসুন সেন মাসলা বুঝোই রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি
আমার মসজিদে 2012 ইংরেজিত গেছিলাম, আল্লাহ তাআলা হযরতর দরজারে বুলন করিয়া দেখো আপনি আল্লাহুম্মা আমিন। হযরত এমন এক দিলি মায়া মহব্বতর মানুষ আসলা, বহুত মায়া করতাম আল্লাহ অনেক গুণা কাটতে, বাড়ির কিলে বুঝে যাইতো তার ফ্যামিলির এক মানুষ, এত মায়া করতা হযরতে। হযরতর মাঝে তার দ্বিতা দ্বন্দ্ব হিংসা বিদ্বেষ কোনোদিন পাইছে হাসা হয়েছে। ও গিয়া কইলে রে হন আপনারা খালি বিড়ি খাওয়া মুখ ওখান জানেন নানি, বলে জি হয় বলে বিড়ি খাওয়া খানো খানো খাওয়া হারামি কেন জানো বলে জি না। ও কইলা কোনো মানুষে যদি মসজিদর দ্বারে দিয়া বিড়ি খাইয়া যায় তাই গিয়ে মুখ তাহরিমি গুনাহ কবিরা হবে, বুঝা গেছে? কোনো মানুষে যদি মসজিদের এরিয়ার ভিতরে দুর্গন্ধ লিয়া ঘুরে হামাতে মকরু একটা হারিমি হারাম হইলো গুনাহ কবিরা। বিড়ি খারাপ হিসাবে নামাজ পড়াই না, এটা আগে এক মেসা বকলে খাইতে এখন খাই না ভাই, এখন কোন মেসা বকলো শক্তি নিয়ে গিয়ে সিগারেট খাই। না বাবা আমি পাইছি না কোনো মেসাবরে সাদা সিগারেট খাওয়াত, বা এটা হুদাই ভর্তি করলাম আপনারা এখন কইটা বিড়ি খাইন মেসাবে, আমি দেখছি না কোনো মেসাবে বিড়ি খাইতে, আর যদিও খাইন তো বিড়ি খাইতে না আমি কেন না করে না খাওয়া সব থেকে উত্তম বেহতর, তবে একে ওর অভ্যাস হয়ে গেছে খাই হিসাবে নমাজও দাইতে বালা করি দাঁত কিলাইল করিয়া কুল্লি করিয়া গন্ধ ছাড়াইয়া নমাজও দেখবা নতুবা নমাজ হইত না, নমাজ বেকার হইত। এখন আপনার দুর্গন্ধ রহমতর ফরিশতা দ্বারা হইত না, আরেকজন মুসল্লি যদি থাকে তার বেটার বিরক্ত লাগে তার নমাজ যাইব, এটা বিরক্ত লাগে না? এমনকি এখন চাদরও জুতি লাগা ওর বা ওখানে দুর্গন্ধ থাকত না শরীয়তে, এখন শরীয়ত এমন এক জিনিস তোমার আমার না হানি বিদা সেমা শরীয়ত না, যেবলা মনে হয় খালি শরীয়ত নাম লাগে খালি দেতা মনে কথা করতে, এখান দেইনি ইসলাম নাই, দেইনি ইসলাম সবসময় সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্নতা, বুঝা গেছে? আর তুহুরু শত্রুল ইমান ওফি রওয়ায়তি হি আর তুহুরু নিসফুল ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ বিশেষ একটা অংশ, এটা প্রাইমারি বুনিয়াদী দিনী শিক্ষাত প্রায় লেখা আছে, যার ফলে আমরা প্রত্যেকে পরিষ্কার পরিচ্ছন্নতাও যেন মাঝে যেতাম, মাসাজিদর কদর করতাম, মাদারিসের কদর করতাম, কোরআনে করিম তিলাওয়াত করতে সময় মস্ত মুখ দুর্গন্ধ থাকত, এখানে আল্লাহর কালাম, এখানে তোমার আমার ফেদা নাই, বাইবেল না, রামায়ণ নাই, গীতা নাই, মহাভারত নাই, ইয়াজুরবেদ না, এখান কালাম উল্লাস মাত বুঝা যার নি ভাইয়ে কেউ মাইন করলেও কোনো আপত্তি আমার নাই, এক এক বছর দাওয়াত দিতে নাই, এখান অব্দি আতা করতে করে দিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু হক যেখান জাবির হুসাইনে মাতিয়া যায় এতে খার এলার্জি বাড়ি বার খার সুলকানি বাড়ি বার তো বেদান দার দাঁড়িয়ে কিন্তু মাসলা যেহেতু খুঁজে দিয়ে দেশা মুফতির জিকার করবা আপনি দুর্গন্ধযুক্ত মানুষের নামাজ পড়লে নামাজ মকরু হয়। এখন আমি জিকার করি মকরু জিনিস আপনারা বুঝেননি, ল্যাংরা বুঝেন তো? ল্যাংরা ফাউনাই মানুষ বুঝেন তো? এক ল্যাংরা মানুষে যদি তাকে দৌড় দে ও নারী আপনার মেন সড়ক বা রেল সড়ক আর বালা এক মানুষের দৌড় দিতে আগে দেখবো কোনটা বালা মানুষ, ইগু থেকে দৌড়ের লোকে হয় তার নাক মুখ লেবেল করতে পারে না, আর তুই না খানি হয় তাই শরীয়তে কর ল্যাংরা যদি নামাজ হয়ে যায় তিলাও তুই যায় কোনো আমল যদি ল্যাংরা হয়ে যায় তাই একটা আল্লাহর আদালত গিয়া ফৌসে না হই না আলহামদুলিল্লাহ নিশোর আসমানোর নিচে ইগে ঘুরা ফিরা, তাই প্রতিজন মানুষে হযরতে লোকমানে হাকিমের মতো নিজের সন্তানদের বানাও, আব্দুল কাদির জিলানির মায়ের মতো তার বন প্রতিজন মা অকল বাবা অকল বন হযরতে আব্দুল কাদির জিলানির বাবার মতো, যাই এক আফেল দে সাগর ভাইয়া থুবাইয়া খাইয়া আর এক বেটার বাইক দিয়া দুই বছর চাকরি বছর বিনা বেতন, আর যে বাইনি বকরিয়া ওর একত বেটার যেই বাইনি এই বাইনি, হ্যাঁ মোশাহিদ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি খালা এক মানুষ আপনার নাম শুনতে পারেন, উক্ত আমার বাড়ির বৈষ্ণব বাড়ি ছিল বাড়িটা ওলা খালা এক মানুষ তার জীবনী দেখলাম, তাই ওলা এক গরিব মানুষ আসলা যে আগর জমানাত কারেন্টের কিছু অভাব আসলো, তো এক জাকির বাড়ি কোনোকে জাকিরও না খালা তো আজকাল মানুষের নিগলেক্ট করেন বা মানুষরে খালা তোলা মানুষের মায়াও করেন আবার মান দিই আমার তো থালা যদি এগু ভাই তখন দরিয়া মায়া দিলে কি পৃথিবীর সব মানুষ সমান, মশাই ইসাব রহমতুল্লাহ আলহি যখন স্টুডেন্টস তলবুল ইলিম যখন মাদ্রাসার মধ্যে যখন ভর্তি হইলা ভর্তি হওয়ার পরে কোনো মানুষের নিয়ে জাগির দে না খালা হওয়ার কারণে, যখন কোনো মানুষের জাগির দিল না একদিকে বাড়ির দূরই আরও গরিব মানুষ, তখন একজন গরুওয়ালা মানুষে গরু রাখনেওয়ালা মানুষে তার বাড়ির মধ্যে জাগির দিল আর লোকে শর্ত দিল মশাহি আমার বাড়ির ফড়ি বায় খাইবায়
মগর আমার দুধর গাইটা প্রত্যেক দিন ফেট পড়াইয়া খাবাই আমার বাড়ি থানবা, এই শর্ত যদি তুমি মানো আমি তোমারে জাকির রাখমু কন্যাউজুবিল্লাহ। গরিব মানুষ কালা মানুষ মশাই ইসাব রহমতুল্লাহি তাআলা আলাইহি শর্ত রাজি হইয়া যখন আল্লাহর বান্দার বাড়ির মধ্যে গেলা, প্রতিদিন গরু রাখেন মাদ্রাসা যান, এমন রাত্রিবেলা পড়িতা উস্তাদর ছাপ এবং মাই, রাত্রিবেলা যখন ঘরের মধ্যে কারেন্ট নাই ইখলাসিনও নাই, রাত্রিবেলা যাইতা মানুষের দোকানের মধ্যে লাইট জ্বলিত আর হেরে হেরে সালোর হেরে দিয়া আলো আয় না, ও আলোর মধ্যে বইয়া প্রতিদিন কিতাব চাইতা। একদিন তান উস্তাদে রাত্রে দশটার সময় গিয়া দেখলা কি একটা খালা মানুষ ওই সূর্য আলোর মধ্যে বসা, সঙ্গে সঙ্গে তার লই না গিয়া দেখা যায় মশাই দি কিতাব বার করিয়া ফরিত্রা কইলার বা মশাই দে তো কষ্ট কোন কারণে খতরা, কইলা হুজুর আমার বাড়ির মধ্যে কোনো ফেরাসিন নাই, আমার বাড়ির মধ্যে কোনো কারেন্ট নাই, জাকির বেটা লিমিটেড সামান দিয়ে আমারে ঘুমাই গেছে কিন্তু সবক রেয়াদ করতে লাগে, তাই আমি এই মানুষের দরওয়াজার আলোর মধ্যে আইয়া ওখানে পড়াশোনা করিয়া রহ সুবহানাল্লাহ। উস্তাদ অধিকার করলার বা মশাই যে বেটার লাইট আলোর মধ্যে বইয়া তুমি পড়াশোনা কর না, ওই বেটার ইজাজত তুমি লইলে নি বলে না হুজুর বলে তাহলে এই পড়া দিয়া তোমার কোনো ফায়দা হইতো না কন্যা হুজুবিল্লাহ। বুঝা গেছে নি মাতিকে মাত বুঝা গেছে নি? আমরা হইলে কইবা বা ইন তো পশ্চা দেখা ধরো বাদি কোনো কাম করিলা, কিন্তু কিতা কইছেন যার লাইটর আলোর মধ্যে বইয়া পড়া তার ইজাজত লইছিল। বাদর দিন গিয়া বেটার গিয়া কইলা মালিক বেটা তোমার দরওয়াজা বন্ধ করার পরে সালোর মধ্যে হেরছিল, সালোর হেরে দিয়াই একটু আলো আয়, ও আলোর মধ্যে বই আমি পড়াশোনা করি, আপনার কোনো আপত্তি আছে নি কোনো অসুবিধা আছে নি? না রে বা মোল্লা বেটা কোনো অসুবিধা নাই পড়তে পারো। এইভাবে পড়তে পড়তে যখন বড় হয়ে গেলেন হঠাৎ একদিন দেখলেন জাকির বেটার গরুয়ে আরেক বেটার দান খাইলিছে, সঙ্গে সঙ্গে দেখিয়া বাড়ির মধ্যে বান্দিয়া নিয়া ওই মালিক বেটারে কইলেন বা মালিক বেটা আমার গরুটায় দান খাইলিছে, দয়া করিয়া মালিক বেটারে গিয়া খুঁজো না। আবার মালিকে শুনলে আমার জাগির যাইব গিয়া প্রতিদিন ফজর নামাজ শুনিয়া হে বকরিয়া মুসলমান আল্লাহর জাতর কসম খাইয়া খুঁয়ার মশাই সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রতিদিন ফজর নামাজ শুনিয়া নিজ হাতে গরুর দুধ কিনাইয়া ওই দান যে মালিকর দান খাইছে ওই মালিকের নিয়া দুধ দিয়া আইতা হইন সুবহানাল্লাহ। একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত মেহনত করিয়া ওই দুধ ফুটাই নিয়ে দিয়া আইতা মালিক বেটা দিকার খলার মশাহিদ আমার গরুরে তফেট পড়িয়া খাবাও ঠিক আছে কিন্তু প্রতিদিন কিরাইয়াতে ফুটা দুধ পাই না, ওই দুধ ফুটাই তুমি কিতা করো? মশাই হিসাবে জবাব দিলা ওই যে মালিকর দান খেতি করছে এই মালিকর দুধ ফুটাই, কারণ গুর বান্দর মধ্যে যদি হারাম থাকে আপনিও বেকার হইবা আমিও বেকার হইমু, তাই এক লোকমা হারাম খাইলে চল্লিশ দিন পর্যন্ত কোনো মানুষের নেকা আমল কবুল হয় না, কোনো মানুষের নামাজ রোজা হজ জকাত কোনো কিচ্ছু কবুল হয় না, এমনকি দোয়া পর্যন্ত কবুল হয় না কন্যাউজুবিল্লাহ। তাই আমার জাকির বেটা আপনি নারাজ হইও না গুসা করিও না, ওই বেটার হক যখন গরুর ফেটোর মধ্যে ঢুকছে আমি চল্লিশ দিন পর্যন্ত তারে দুধ দিলাম হোকা সুবহানাল্লাহ। আমরা দান ক্ষেত্রে বাদে কতদিন ফিরাইতে পারিলাই উল্টা আরো বড় বিচার্থ, তুই দানও বের দিলে না খেনে তে তোর দান তুই ভোর দেশ না খেনে ওটা জবাব নি আমরা। হ্যাঁ তো এখন যদি ইতা জবাব হয় যে গুর দুধ কিরাইয়া খারাই দুধই ফ্রেন হালাল নি না তুই না খেনে তো হালাল না, যদি হারাম খাইয়া আবার শকুর ফানি দি বালিশ বিদায় লেখা হইব নি, শকুর ফানি দি মুসল্লা বিদায় লেখা হইব নি, আমার ওয়াদা দেশা মুফতির অধিকার করিও এক লোকমা হারাম যদি কোনো চাষায় বাইসা বেসা আফামুনিয়ে খাইন মাইসা সিয়ে খাইন আর কোনো হুজুরেও খাইন খান্দিতে খান্দিতে দাড়ি বিদাইয়া মাটি যদি ফুকই খরেন খোদার কসম দোয়া কবুল হইতো না কন্যা হুজুবিল্লাহ জোরে কন্যা হুজুবিল্লাহ। তাই আমরা প্রত্যেকজন মানুষে হালাল খাইতাম ইনশাআল্লাহ কই জোরে কই ইনশাআল্লাহ হালাল খাইতাম হারাম এরে হুন পৃথিবীর যত দেশ মুসলিম নির্যাতন হয় ফিসে দি সাইয়া দেখিও জলদি বন্ধ হয় না নির্যাতন খেনে জানে পৃথিবীর সারা ও মুসলমানে জানে মুসলমানটা যদি নির্যাতন করতে হতে আগে ইতার ফেটো হারাম ঢুকাও ইতার ফেটো যদি হারাম না ঢুকাও তো ইতারে মারবা ইতার এমতে খান দিয়া শুরু করবো আমরা গোষ্ঠী সভা করে নিবা খান দিয়া ওথান লাগিয়ে আগে ইতারে হারাম খাবো খাবাইয়া বাতে ফিটো হারাম খাইলে চল্লিশ দিন পর্যন্ত ফিটিলে ইতার ধোয়া খবর
ও তারা ও পলিটিক্স করে, তাই হনে তোমারে বন্দনা নাম দিয়া ফায়দাজনক দেখায় বলে 10,000 লইলা সাপ্তাহে 125 টাকা দিবে, ও তুমি সাজা দেশ কত ফায়দা, কিন্তু আস্তে আস্তে দেন তোমার পিঠিত দেন হে ফুকর কুদের বুধবারায় নাই। ওখানে তোমার শেয়ার মার্কেট মোবাইলের মাধ্যমে তোমার মার্কেটিং দিয়া দিছে, কোনে তোমার রেশন দোকানের কোম্পানি খুলিয়া দিছে, অত টাকার মাল বেচস্ত অত টাকা ভাইবে, অবায় ফেসিলিটি আর অবায় তোমার করো সুদ দোকান, খনে তোমার লোনের নামে তোমার সুদ দেয়, খনে তোমার মাছের ফিশারির নামে তোমার সুদ দেয়, খনে তোমার জমিন বন্ধকর নামে তোমার সুদ খাওয়ার, খনে তোমার তানুয়ার টেখার নামে সুদ খাওয়ার, খাওয়ার না। এই যে আমরা একমন দান দিলে 1,000 টাকা দিলে কয় আগুন মাস দান, একমন দিলে 1,000 টাকা 1,000 দিলে ওরা চলেন না নি আমরা সমাজ, এখন গু হালাল হইল কিলা ভাই, হালাল হইল কিলা, এই এইগুলা আমরা প্রত্যেকে বর্জন করা লাগবো। এইগুলা আমি নিজে মাতি করি আমার বিরুদ্ধে অত ষড়যন্ত্র, কারণ আমি নিজে হারাম খাই না ইনশাআল্লাহ, আমার জীবনে হারাম নাই, দুই টাকা যদি খেয়র গেস্তা কি লইতে খুঁজিয়া লই খুঁজিয়া লই, ডিমান্ড নাই আর দেন তোমার গেস্তা কি চুরি করি দাহট মারি খাইম থাও না ইনশাআল্লাহ, আমার সুদ নাই, লোনের ব্যবসা আমার নাই, শেয়ার মার্কেটিং নাই, ইটা কোনো জিনিস আমার নাই ইনশাআল্লাহ। আপনার আর দোয়ায় এখন পর্যন্ত আমারে আল্লাহ ইতার থেকে হেফাজতে রাখছে, আর দোয়া করবা মৌতর আগ পর্যন্ত আমারে আল্লাহ সুদর নাম থেকে হেফাজতে রাখতো হোক আল্লাহ। প্রতিজন মুসলমানের দায়িত্ব হারাম ছাড়ি দিত, এই ও যে তলবুল এলিম যেগুলো রেফরাইত রা আপনারা এই অঞ্চল খাইয়া পর্যন্ত বিদেশি আসই না সব লোকের আসই, ও যেগুলো দাগির খাবাইতরা এগু তো আলিম হইব না, এখন যদি হারাম খামাইয়া তারা আলিম বনই তে হে বিয়ে বড় আর বাদে তো তোমার শ্রদ্ধাও করত, কারণ হারামে তারা নার মুরাই দিব তার দুষ্টা, তাই তলবুল এলিম করে মায়া মোহব্বত করবা, ইতা বড় আশা করি আয় আমার এলাকা তো কর আপনার এলাকা তো কই, তার মা সারিয়া বাবা সারিয়া মাদ্রাসার লোকে মায়া মোহব্বত রাখুন জানি, আমি আপনার সামনে খোয়াত আসলাম যে নবীজিয়ে কোরআনে করিম শিক্ষা গ্রহণ করতে অনেক কষ্ট করছেন, আমরা ওলা কষ্ট করতাম, প্রতিটা মানুষে নিজের ফ্যামিলিরে লুকমানুর আলাইহিসালামুল্লাহ খান ফ্যামিলি বানাইতাম, হজরতে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির ফ্যামিলির মতো আমার ফ্যামিলি বানাইতাম, মারিয়াম বিনতে ইমরানের মতো আমার মার আদর্শ বোনের আদর্শ বানাইতাম, আই বোনিন যে গুনতে ফর্দা করইন না, ইতার ইন্ডাস্ট্রিটা কি একদিন আল্লাহর ওলি বারইবান বারইবান, যে ভাইয়ে সুদ খায়, যে ভাইয়ে গুস খায়, যে ভাইয়ে হারাম খায়, তান গর্তা কি কোনোদিন আল্লাহর ওলি বারইবান নাই, আই বালা আলিম তুকাইয়া ভাবা যান না, বালা অলি তুকাইয়া ভাবা যান না, একজন বালা পারাইলে তার বিরুদ্ধে সমাচর সমালোচনা থাকে, তাই প্রতিজন মানুষে এক কথা ইয়াদ রাখুন জানি, আমি এক রাওয়ায়েত দেখলাম বা কোরআনে করিমের এক আয়াত তফসির করতে গিয়ে ভাইলাম, মানুষ জমিন যত বড় ইমানদার তত সমালোচনা বেশ হয়, আল্লাহ তারা বিপদ বেশি ফেলায়, খালুন খানে জানাননি হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাতু ওয়া সাল্লাম রে যখন নমরু দেহাত বান্দিয়া যখন এমন আগুনের মধ্যে লটকাইয়া রাখলো শুলির মধ্যে বান্দিয়া এমন এক লাইনে চতুর্দিকে 40 কিলোমিটার 40 কিলোমিটার চতুর্দিকে লাইন দৌড়াইয়া লাখড়ির মধ্যে অত তো এক মাস তাকি খেয়ে কইতে 3 মাস আগ থেকে আগুন জ্বালানি হয় লাখড়ির মধ্যে দগ দগ আংটার মধ্যে আগুনে জ্বলে আর শুলির মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রে বান্দিয়া যখন ওই আগুনের কুণ্ডলির মধ্যে ফারান হইল ও সময় এখানে রব্বুল আলামিনে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়া সাল্লাম রে কইনা জিব্রাইল যাও আমার বন্ধুরে গিয়া তুমি বাঁচাও আমার বন্ধু হয়তো আগুনের মধ্যে জ্বলিদার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়া সাল্লাম সঙ্গে সঙ্গে যখন সালাম দিয়া কইরা আসসালামু আলাইকুম ইব্রাহিম খলিলুল্লাহ আপনার কাছে আমি আইছি আল্লাহ কইছেন আপনারে বাঁচাইতাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম কইলা আপনারে কে ফাটাইছে জবাব আসলো আমার আল্লাহ তাআলা ফাটাইছেন আপনার আগুন থেকে বাসাইবার লাগিয়া ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়া সাল্লাম জবাব দিলা হে জিব্রাইল আলাইহিস সালাম যে আল্লাহ তোমারে ফাটাইলা যে আল্লাহ আমার সাহায্যর লাগি তোমারে ফাটাইলা ই আল্লাহ কি আমার দেখরা না ই আল্লাহ তো খাস এক বন্ধু আমি আল্লাহ যদি মায়ার বন্ধু আমি হই আল্লাহ আমার আরশে আযিম থেকে হেফাজত করবা তোমার মতো জিব্রাইলের প্রয়োজন নাই হোক সুবহানাল্লাহ আল্লাহ এখন তাকে সান্ত্বনা দিলা জিব্রাইল হে ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ার জমিনে যত বড় ইমানদার হইবা যত বড় মুমিন হইবা
আমি আল্লাহ তোমার তত বড় পরীক্ষা দিব, কারণ তোমার এক নম্বর পরীক্ষা দিছিলাম তোমার ছেলে কুরবানির মাধ্যমে, দুই নম্বর পরীক্ষা দিলাম আগুনের মধ্যে ফালাইয়া, এই পরীক্ষার মধ্যে তুমি সাকসেসফুল হইতে পারো, আমি আল্লাহ তোমার পাক্কা ইমানদার বানাইমু। সুবহানাল্লাহ, আগুনের মধ্যে যখন ফালানো হলো রব্বুল আলামিন ওখান থেকে ইশারা দিলার আগুন, আমার ইব্রাহিম খলিলুল্লাহ একটা পশম পর্যন্ত তুমি ক্ষতি করিও না। কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামা, বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন আমি রব্বুল আলামিন তোমার ফুয়ার, আমার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়া সাল্লামা একটা পশম যদি তুমি ক্ষতি করিলাও, আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম না। সুবহানাল্লাহ, আগুনের বিছানা জন্নতের বিছানা হয়ে গেল, আগুনের বিছানা জন্নতের বিছানা। ও সময় গড় বেঙ্গা ছিল গুটি গুটিয়ালা গড় বেঙ্গে গুয়াছে না, গড় বেঙ্গার খুললি মুখ ভানি কত উঠা থাকে, অত উঠা থাকে বলি এক লিটার নাই বেটা। আগুন যাইতে সময় দেখলো গড় বেঙ্গায় যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ করিলিয়া, শেষ করিলিয়া ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহর বন্ধুরে জ্বালাই নিত্রা দাঁড়িল না, মায়া লাগি গেল, ও মুখ দিয়া ফানি দিছিলা ওসেন বেঙ্গে যদি ওই এক আর তিন মাস আগ থেকে আগুন জ্বলে ওন দারণিয়া যদি ফাটিয়ে উঠা দিতে আর অবস্থা থাকবো নি, যেমতে বেটা ফানি উঠাই সারিয়েছে সাতুইয়া খরে দি ফরছে খরিয়া উত্তর বেউস হয়ে গেছে। ও ভূতি ভূতি করাল্লা তোমার বন্ধুরে বাঁচাইতে গিয়ে আমি তো আমার ফানি কতটুকু আগুন নিবিব জানিয়ার না, এরপরেও ফানি ফুটাই দিলাম, তুমি আল্লাহ তোমার বন্ধুরে হেফাজত করো। সুবহানাল্লাহ, আর আমি তো এই বেহুশিয়া ফুটি রয়েছি, আমার শরীরে যদি তুমি শক্তি না দেও, আমার শরীরে যদি বল না দেও, তাহলে আমি এখান থেকে আটিয়া যেতাম পারতাম নাই। আল্লাহ রব্বুল আলামিনের কইলারে গর্বে কিয়ামত পর্যন্ত আমার বন্ধু হলে কুটি কুটি টাকা দিয়ে ঘর বানাইবা, বাড়ি বানাইবা, সারা মানুষ ঘর ফারাইবার আগে আমি আল্লাহ তোমার ট্রান্সফার করিয়া তার ঘর দিয়া দিন। সুবহানাল্লাহ, আইতো বুদি সারা চকির তলে হকু থাকে না, এখন দিন ঘর বানাইতে সিমেন্টের বস্তা দিছিল না, দোকানি এখন দিন সার দিছে, হো আল্লাহর হুকমে আজ পর্যন্ত মানুষের তারে মায়া করে। আরে গুদে শুনি মানুষ দেখলে ওখান লাল হয়ে যায় মুনাফিক মার খায়, হ্যাঁ নাম কিতা যখন ফু দেওয়া শুরু করলো এই ফুর লগে সঙ্গে সঙ্গে এই জায়গা খান লাল হয়ে গেছিলো, নাউজুবিল্লাহ আল্লাহ কইলা রে বা খাখলাস, হে লও সুসি তোমারে কইয়া দিয়ার কিয়ামত জেলা আমার বন্ধুরে জেলাইবার সময় তুমি সমর্থন করছ, কিয়ামত পর্যন্ত সারা মানুষ জাতির দুশ্মন তুমি থাকবা, আর আমার কোন গোলামে যদি তোমার এক ডান্ডা মারতে পারে আমি আল্লাহ তার নাম আমল সত্যই নাকি দিমু। হো সুবহানাল্লাহ, ওয়াই তো বলি দেখে মানুষ দেখলো ওখান লাল হয় না সহ্য করতে পারে, তাই মুমিন যত পাক্য হইবা ইমানের পরীক্ষা তত পাক্য হইবা। হজরতে আবু হানিফারে জেলম পর্যন্ত ঢুকানি হয়েছে, হুসাইন আহমদ মদনীরে জেল ঢুকানো হয়েছে, দেখলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির জীবনী ইন্তেকালের পরে যখন গুসল আঞ্চল পিঠির মধ্যে কোনো মাংস পাওয়া গেছে না, খালি হাড্ডি হাড্ডিগুলা, একজন মানুষের জিকার করা হলো কোন কারণে তার পিঠির মধ্যে কোনো মাংস নাই, সঙ্গে সঙ্গে জবাব হইল যখন মানটার জেলের মধ্যে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহি রে জেলার মধ্যে বন্দি করা হলো, ডেইলি জেলার মানুষে পুলিশ সকলে নিয়ে আলু আর গরু গজরে গরম করিয়া খালি গায়ে বাইরেই তো নাউজুবিল্লাহ, বাড়ির লগে সারা মাংস গুলা বাড়ির লগে উঠি দিত নাউজুবিল্লাহ। এইভাবে জীবন রে কুরবানি দিয়া জান রে কুরবানি দিয়া দিন কিলা বাঁচাইতা ও মেহনত জমিন করিয়া গেছ, আই থানতার মেহনতের কারণে দারুল উলুম দেওবন্দ থেকে ভিত্তি স্থাপন করিয়া আই যদি গোটা ভারতবর্ষ তথা উপমহাদেশ তথা ওয়ার্ল্ডের মধ্যে বিখ্যাত বিখ্যাত মাদারিসগুলো আছে এর লগে আপনারা সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও হেনার সিলসিলা ধরিয়া, তাই প্রতিজন মুসলমানে আমরা মাদারিসের হেফাজতের দায়িত্ব নিবো ইনশাআল্লাহ। তলবুল ইলমরা মায়া করবা, উস্তাদ অখলরে মায়া করবা, মাদারিস মাসাজিদের হেল্প করিয়া যাইবা,
আল্লাহ তাআলা প্রত্যেকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দিব কই ইনশাআল্লাহ আর দূরে কই ইনশাআল্লাহ এই আল্লাহ তাআলা আপনারা আমারে পাক্কা মুমিন জেলা বনি আর ফার্স্ট দেখান কইতা লাস্ট ওখান কইয়ার হরুতারে আপনারা পরিপূর্ণ মানুষ বানাই মোবাইলটা কি তারে হরাই বনিন তোরাতটা কি মোবাইল হরাই বাইন তোরাতটা কি বাইক সরাই বেটা লেসলো ছেলেকে বাইক নয় জীবন দাও মেয়েকে মোবাইল নয় শিক্ষা শিক্ষায় মানুষরে মানুষের জিন্দেগি দিতে পারে তাই প্রতিজন মানুষের শিক্ষার দিকে গুরুত্ব দেয় জেনারেলও দেখা ইসলামিক লাইনও দেখা ফয়লা দিনদারি বাদে ইসলাম দুনিয়াদারি ফয়লা দিনদারি বাদে দুনিয়াদারি কোনো অসুবিধা নাই আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনা থেকে আমল তৌফিক দেহক আল্লাহু মান ওয়া আখির দাওয়ানা আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার বাদে আর খোয়া আছে ওয়া দনো শেষ তো ও আমি তিয়ার দোয়া কইলে আর কেউ কিছু দিতে দিলা ও 10 টাকা 20 টাকা দিলা আখেরি দোয়া তাহাজ্জুদের সময় এখন প্রায় দিকে 12:30 বাজে গেছে আল্লাহ সৎকারে কবুল কথা দেখি 10 টাকা 5 টাকা করে টেবুল দিলাম দোয়া করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ একজনে 500 টাকা একজনে 100 টাকা ও আরেকজনে 50 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক আরেকজনে 50 টাকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور আল্লাহ প্রত্যেক বেশি বেশি আমলের তৌফিক দেহক আল্লাহু মানি আর আমার বিরুদ্ধে যেটা অপপ্রচার চলে ইতার খান দিন না জানি ইতা চালাইতে তাকবা ইতে একগুলো কিয়ামত পর্যন্ত তাকবা কারণ এক সুর হয়ে গেছে খালি যাবি ঠামা ও দোয়া করবা আপনারা আল্লাহ আমার জমিনে দিলে ইজ্জত দিছে হল আমি উঠ পর্যন্ত ইজ্জতই মানে ইয়া জমিন থেকে উঠাইতো আর আমি যত সময় ফারমু দিনের হক কথাগুলো আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ হে কিতাম আখের ইতাদ খানও দিন না জানি কমেন্ট আউরি করেন না জানি যে স্যার দেশা তা করতে দিন বারে বন ফুরে আমি যদি হক থাকি তে আল্লাহ হকর বিচার করবা ইনশাআল্লাহ আমি এখানে আল্লাহর কাছে লাগে ইয়া তৈরি দিছি আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকের দিনের দিনই সহি সমুদান করতে হয় আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله ابن الشبيخنا تمر غناه غير غلام خلنيا আমি গুনাহগার না ফরমানে আত্মান ফাতিসি রে দয়াল যে সময় এখন পৃথিবীর সারা কোর্ট কাছারি আদালত হল বন্ধ আল্লাহ একমাত্র তোমার আদালত খান খোলা জানিয়া আমি গুনাহগার একজন আত্মান ফাতিসি আল্লাহ আমাদের পক্ষ থাকি অগণিত দুরুদ আর সালাম আর আমরা জমাতর খবর ই মহল্লার খবর খান্তানিয়া ই মাসাই মাদারিসর খবর খান্তানিয়া নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ يا رحم الراحمين يا الله بالي قوتك لي فن فرجن تو جنيا نا جنيا
দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যতন ওনার গুনাহ করলাম, আপনি আমাদের জীবনের গুনাহখানা তোরে মাফ করিয়া দাও। ইয়া রাহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আমাদের গুনার কারণে রে দয়াল, আপনি আমাদেরকে দুষ দুশ্মন হাত ফালাইয়া বেইজ্জত আর বেহুরমত খান করিও না। আল্লাহ আমার গুনার কারণে অপাবন টন ফালাইয়া মানুষের দরওয়াজা সাইল বানাইও না আল্লাহ। ইয়া রাহমান রাহিমিন, ইয়া আল্লাহ আমরার গুনার কারণে জালিমরা তো ফালাইয়া আমাদেরকে বেইজ্জত আর বেহুরমত খান করিও না আল্লাহ। আল্লাহর নমুনার ষড়যন্ত্র থেকে আপনি আমাদেরকে হেফাজত ফরমাও। আল্লাহ আপনি আমাদের জীবনের গুনারে মাফ ফরমাও। ই জমাত অনেক আছি সরণ মা নাই বাবাও নাই, আল্লাহ নিজাতে মা বাবার কবর তুয়াত্রণ ফাতিসি রে দয় আল্লাহ। আপনার কবরবাসী মা আমার কবর মধ্যে অসংখ্য রহমতের জড়ি বর্ষাও। ইয়া রহমান রহিম, মাই বাবা কত মেহনত করিয়া কত মুজাহাদা করিয়া আমরা জমিন মানুষ বানাইলা। ইয়া রহমান রহিমিন, ইয়া আকরামাল আকরামিন, দুনিয়ার জমিন মা বাবা বেবা বাড়ির বেমার তাহলে ডাক্তারের প্রয়োজন হয় রে দয়া আল্লাহ। দুনিয়ার জমিনে কোনো অসুবিধার পড়লে মা বাবার খেদমত করতাম, কিন্তু কবর তো আছে কোন হালত আসুন কেউ তো জানি আর না। আপনার কবরবাসী মা আমার কবরের জন্য তরকারা বানাও, আর জমিন আসুন হায়াতে তো কি বাদান ফরমাও, সিহতে কুল্লি হাদান ফরমাও। ইয়া রহমান রহিমিন, আল্লাহ মার খানদান বাবার খানদান দাদা দিনানি হরির খানদান জিন্দা মুদার মাফ ফরমাও। ইয়া রহমান রহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া রহমান রহিমিন, আমার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছি আল্লাহ আপনি আমাদের বিমার আজার দিয়ে শিফা করিয়া দেও। ইয়া রহমান রহিমিন, আল্লাহ আল্লাহ আমি এক না লাগে আপনার মায়ের বন্ধ করলিয়া খুঁজিয়া, আপনার মধ্যে যত মানুষ বিমার আছি আমাদের বিমার দিয়ে শিফা করিয়া দেও। বাড়ি এগের হসপিটালে মেডিকেলে যত রুগী হল আছে তামাম বিমার দিয়ে শিফা করিয়া দেও। যত মুসলমানে দোহান দরখাস্ত করেন প্রত্যেকের দিলর যায় কাশিদরে পুরা করিয়া দেও। ইয়া রহমান রহিমিন, মেঘালয় মিজোরাম অরুণাচল লাগালে সৌদি আরব চেন্নাই মুম্বাই থাকি লইয়া বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দুবাই থাকি লইয়া আল্লাহ দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আমার যত ভাইয়া বিদেশের জমিন ফাড়ি জমাইলা আল্লাহ ইতায় মা সারিয়া বাবা সারিয়া ভাই বোন আত্মীয়জন সারিয়া। ইয়া রহমান রহিম, শুধু পেটের তারা নয় বিদেশের জমিন গেলার দয়াল ইতার জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। আল্লাহ ইতায় বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিয়া আল্লাহ মিনা লাইতে দোয়া সারা আর কিচ্ছু করার ক্ষমতা নাই আল্লাহ। আপনি ইতার হালত রহমার কেরম ফরমাও, বিদেশের জমিন ইতা হত আশা ভরসা নই হয়ে যায়, ইতার হালাল মাল দ্বারা ভালো মাল ফরমাও, হারাম থাকি বাসিয়া রইবার তৌফিক দেও। অনেক সময় অনেক মুনাফিকর দ্বারা এটা বিদেশের জমিন আক্রান্ত হইন দে দয়া, অনেক মধুরীর দ্বারা এটা আক্রান্ত হয়ে যান, অনেক উগ্রপন্থীর দ্বারা এটা আক্রান্ত হয়েছেন আল্লাহ। আল্লাহ আপনার কুদরত তো আইকুন তারে আমানত দিলাম, তার জান মাল ইমান ইসলামের হেফাজত করি আল্লাহ। ইয়া রহমান রহিমিন, আল্লাহ ই এলাকার তাম জিন্দা মুদার মাফ ফরমাও, ই মাদারিসরে কবুল ফরমাও, ই মাদারিসের মুআল্লিম ও তলাবুল ইলম করে কবুল ফরমাও, ই মাদারিসে যত মানুষে মেহনত করিয়া মুজাহিদা করিয়া সদকা খয়রাত দিয়া যত মানুষ দুনিয়ার জমিন থেকে চলে গেলে তাহাদের কবরকে জন্নতের বাগ বানিয়ে দাও আল্লাহ। আর যারা জমিন আছে তাম অনেক হায়াতে তো জীবা দান ফরমাও। ইয়া রহমান রহিম, জলসার আয়োজন করতে যত মানুষের টাকা পয়সা দিয়া সময় দিয়া মাতখুদা দিয়া যুব সমাজ বৃদ্ধ সমাজ তারা সদকা করলা রে দয়াল। আপনার কুদরতর ডাইন হাত হের তারে আমানত রাখলাম, কিয়ামতর ময়দানে যেদিন না যা তোর উসিলা কোনো জিনিস থাকতো নাই, এই মহফিল খান তারে আপনি আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উসিলা হিসাবে কবুল করিয়া নেও আল্লাহ। ইয়া রহমান রহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ যত মুসলমান বিপদে আপদে আছেন তামামর বিপদ আপদে দূর ফরমাও, যত মানুষ অভাবী আছে অভাবক দূর ফরমাও, বেরোজগার হকল দীর্ঘত খুলিয়া দেও। ইয়া রহমান রহিম, অনেক মানুষে উপযুক্ত পাত্র লইয়া আটকিছেন, উপযুক্ত পাত্রী লইয়া আটকিছেন যে দয়াল, ইতার প্রত্যেকের উপযুক্ত পাত্র আর পাত্রী আপনি মিলাইয়া দাও আল্লাহ। ইয়া রহমান রহিম, আখেরি গুজারিশ করি আর আল্লাহ জমিন থেকে একদিন চলে যাব কোনো শোক নাই সন্দেহ নাই,
তার আগে আগে প্রত্যেক আপনি বেশি বেশি সৎকাল্লাহ কবরের সামান জোগাড় করার তৌফিক আল্লাহ যেই দিন মালা গুণ মত আমরা সামনাখানে দিবার গুনাহ থাকি তৌবা করিয়া পাক সাফ করিয়া নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খায়র করিয়া ইয়া রব করম তু আগর করে ও বাদ দুবা কো জো দিল পরাসর করে ও রব্বানা তাকাব্বাল সালাতানা ও সালামানা ইলা রাউযাতান নবীজিকা ও হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين তবে দাদা রে ও আত লোক আলাদা আলাদা আমি কিয়া দিন আমরা নেই সুন্দর আগে